বাংলা মানেই বাঙাল ঘটি, বাংলা মানেই পোস্ত আর কচুর লতি, বাংলা মানেই চিংড়ি ইলিশ, বাংলা মানেই মোহনবাগান ইস্ট বেঙ্গল, বাংলা মানেই উত্তম আর সৌমিত্র, বাংলা মানেই মান্না আর হেমন্ত। আমরা আসছি প্রতি সোম থেকে শুক্রবার নানা ধরনের অনুষ্ঠানের ডালি নিয়ে এই বাংলায়। তাহাদের কথা বাংলার মুখ বাড়ছে যারা, আরাধনা ও বাংলা অন হুইলস, দেখুন এই বাংলা। নমস্কার, এই বাংলায় আজ শিল্প। আজ দেখবেন কৃষি। বাঁকুড়া জেলার ওন্দা থানা কৃষিজীবীরা কৃষিক্ষেত্রে পান চাষ করে কিভাবে সচল রেখেছে তাদের জীবন এবং দেশের অর্থনীতির চাকা, তা দেখব আজকে বাংলা অন হুইলসে। বাঁকুড়া জেলার ওন্দা থানা থেকে 7 কিলোমিটার দূরে বহড়ামুড়ি ও গোপালপুর গ্রাম। অসংখ্য পানবরজ সমৃদ্ধ গ্রামটিকে দেখলে মনে হবে পানবরজ বেষ্টিত গ্রাম। প্রায় 3,000 মানুষের বসতি এই গ্রাম দুটিতে। চাষাদি ছাড়াও ব্যবসা, চাকুরি, দিনমজুরি ইত্যাদির মাধ্যমে দিন গুজরান করে গ্রামীণ মানুষজন। এখানকার মানুষদের কৃষিকাজই প্রধান জীবিকা। ধান, গম, সরিষা, শাকসবজি চাষ হলেও 250 থেকে 300 বছর ধরে চলা পান চাষ বিশেষভাবে উল্লেখযোগ্য। এলাকার মোট জমির প্রায় 200 বিঘা জমিতে পান চাষ হয়। যারা দিনমজুর তারা পরের জমিতে জন খাটে, আর যাদের নিজস্ব বরজ আছে তারা সপরিবারে পান চাষ করে। আমার নাম শিবুলাহা। শিবুলাহা, আমার বাড়ি বহড়ামুড়ি। বহড়ামুড়ি। আচ্ছা, আপনি কতদিন পান চাষ করছেন? প্রায় 25 বছর 30 বছর হবে। তাহলে আপনি চাষ করছেন, আপনার পূর্বপুরুষরাও কি চাষ করতো? হ্যাঁ, পূর্বপুরুষরাও চাষ করতো। আপনি কতটা চাষ করেন? আমি চাষ করি মোটামুটি প্রায় অন্তত বিঘা কানে খাবে। আচ্ছা, তো এটি কি আপনার রোজগারের? হ্যাঁ। তাছাড়া কি করেন আর? তাছাড়াও জমি সামান্য আছে, চাষ করি। বরজ তৈরি করে 5 কাঠা জমিতে পান চাষ করতে খরচ হয় প্রায় 2,000 টাকার মতো। পান গাছকে রোদের তাপ থেকে রক্ষা করতে খড়ের ছাউনি তৈরি করে লতানো গাছ সোজাভাবে বেড়ে উঠতে সরকাঠির ব্যবহার করা হয়।
লতানো গাছকে সরকাঠির সাথে আটকাতে ব্যবহৃত হয় জুন। জুন পাওয়া যায় বাঁকুড়ার কোতুলপুরে। আচ্ছা, আপনি কতদিন পান চাষ করছেন? প্রায় 25 বছর। 25 বছর? আচ্ছা, বাড়ি? বাড়ি বহড়ামুড়ি গ্রাম। আচ্ছা, এখানে কত বছর পান চাষ হচ্ছে? প্রায় 500 বছর। 500 বছর পান চাষ হচ্ছে এখানে। কত মোটামুটি পান চাষ কত হয়, মানে টোটাল? টোটাল এখানে মোটামুটি 2000 লোক বসবাস করে গ্রামে। তো 2000-এর মধ্যে সবাই পান চাষি। মানে টোটাল কত পান চাষ হয়? টোটাল পান চাষ হয় মোটামুটি প্রায় 2000 বিঘা। বরজের সারিবদ্ধভাবে লাগানো পান গাছের গোড়ায় প্রথম অবস্থায় প্রতি ঘন্টায় জল দিতে হয়। সার হিসেবে বরজে দেওয়া হয় গোবর ও খোল। বর্তমান পান চাষি শিবুল আহা জানান, পান চাষ তো হচ্ছে আর লাগানো হচ্ছে, দিয়ে আবার মরে যাচ্ছে। হ্যাঁ, এই জমি মোটামুটি যে সমস্ত জায়গায় বরিজ পান বরিজ ছিল আগে, হ্যাঁ, সব বরিজ মরে গেছে, আবার নতুন নতুন বরিজ করা হচ্ছে। হ্যাঁ, দিয়ে কিছুদিন আবার চলছে, দিয়ে আবার মারা যাচ্ছে বরিজ। বরিজের লয় একটি থাকছে, মারা যাচ্ছে। এটার কারণ কিছু জানেন? এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, অনেক কিছু করা হয়েছে। হ্যাঁ, যে মোটামুটি আমাদের এডিও সাহেব, এডিও আমাদের ব্লকে যে এগ্রিকালচার অফিস আছে, ওইখান থেকে অফিসার এসেছিলেন, তারপরে বাঁকুড়া থেকে এসেছিলেন। হ্যাঁ, ওনারা সব প্রযুক্তিগত দিয়ে গেছে, প্রযুক্তি চাষবাস যেরকম হয় আর কি বর্তমান যুগে, সেই চাষবাসের ভিত্তিতে এখন কিন্তু বরুজ কোনোমতেই প্রযুক্তিতেও কাজ করছে না। প্রযুক্তি দিয়ে আমরা অনেক কিছু দেখলাম, কোনোমতেই বরুজ আর টিকে থাকছে না। বরুজ লাগানো হচ্ছে, ল লাগানোর পরই মরে যাচ্ছে। রোগ ও পোকার হাত থেকে পান বরজ নষ্ট বা ক্ষতি যাতে না হয় সেজন্যে ব্যবহৃত হয় কীটনাশক। সমস্যা বলতে তোমার এই যে ল সব গোড়া পচি মরে যাচ্ছে, মরে যাওয়ার লেগে মানে চাষি তোমার এই বড়ি চাষ রাখতে পারছে না। তো আচ্ছা, আমাদের বড়ামুড়িতে প্রায় বোধ হয় 150-250 ঘর বসতি আছে, তার বোধ হয় 90 ঘরের 50 ঘরের বড়ি আছে, সব বড়ি সব নষ্ট হয়ে গেছে অধিকাংশ লোক। মানে নষ্ট করে দিচ্ছে না, নষ্ট করে নষ্ট হয়ে যাচ্ছে, গোড়ায় পচে যাচ্ছে, কালো দাগ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। মানে লাভ চাষিদের কোনোমতেই আসছে না। লাভ বলতে কি, বরু যদি ভালো থাকে, বাজার ভালো থাকে, তাহলে লাভ আছে, আর তা নাহলে লাভ নাই। কারণ পানের এক নম্বর কথা যে পানের প্রোডাকশন কমে গেছে, পানের কোনো বাজার নাই, খাওয়া কি কমে যাচ্ছে, খুদ খাচ্ছে, গুটকা, তিরঙ্গা, 5000, শিখর এইসব খাচ্ছে। বড় গ্রাম, হ্যাঁ, প্রচুর শিক্ষিত ছেলে আছে, তারা সব বাইরে চলে যাচ্ছে বিভিন্ন কাজের ধান্দাতে। সুরাট আছে, মুম্বাই আছে, হ্যাঁ, আহমেদাবাদে আছে, সোনার উপর কাজ করছে, এখন পান চাষে খুব ঘাটতি হচ্ছে। জ্যৈষ্ঠ মাসে পান গাছ বসানো হলে 1 বছর পরিচর্যার পর তা পূর্ণতা পায়, তখন সেই পান বাছাই করে নিয়ে যাওয়া হয় পান বাজারে। Thank you.
অন্ধার আড়তে আসা এই পান এরপর চলে যায় দেশ ও বিদেশের বিভিন্ন বাজারে। কত বছর ব্যবসা করছেন এখানে? 20 বছর। আচ্ছা, কতজন আড়তদার আছে এখানে? 5 জন। সব থেকে বেশি পান কোথার থেকে আসে? বেশি পান আসে মোটামুটি আমাদের তো আপনারা যে পানের যে প্যাকেটিংটা করে পাঠাচ্ছেন সেটা কিভাবে প্যাকেটিং করে পাঠাচ্ছেন? একটা ঝুড়ি লুকিয়ে, হ্যাঁ ঝুড়ি লুকিয়ে খড় দিলাম, খড় দিয়ে পানটা বুস করালাম, বরফ দিলাম, আবার পান বুস করালাম, আবার বরফ দিলাম, বরফ দেওয়ার পরে একটা কানি দিলাম উপরে, তারপরে খড় দিলাম, আবার একটা চড় দিলাম, দিয়ে প্যাকিং করে বাঁধা হলে দড়ি দিয়ে রশি দিয়ে বাঁধার পরে এবার গাড়ি লোড করলাম। পানের এখন বর্তমান সমস্যাটা কি? চাষি মালটা উৎপাদন করতে পারছে না। হ্যাঁ, মালে যে জায়গা, যে খারাপ জায়গা, সেই জায়গাগুলো এমন দূষিত হয়ে গেছে, সেখানে এই বছর লাগালে আর বছর নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে এই পরিস্থিতির জন্য মানে চাষি মালটা তৈরি করতে পারছে না, তার লেগে চাষি, কিছু কিছু চাষি ছেড়ে দিচ্ছে, মালও ঠিক মতন পাচ্ছি না, মালের ক্রাইসিস হয়ে যাচ্ছে। আদরাতে যে আমাদের গাড়িটা লোড হচ্ছে টাটা ছাবড়া, সেই ট্রেনটি ক্যান্সেল হয়ে গেছে উপর থেকে, মানে বোর্ড থেকে মাল পাঠাতে অসুবিধা হচ্ছে। এখান থেকে বর্ধমান খরচা বেশি পড়ছে, এক বান্ডেল পানে সেখানে আমাদের খরচা হচ্ছে 150 টাকা, আর এখানে এক বান্ডেল খরচা হচ্ছে মোটামুটি 170 টাকা। কীভাবে কীভাবে যায় মালটা? লোড করে এখান থেকে বর্ধমান যাচ্ছে, বর্ধমানে আবার পানটা ওখানে স্টেশনে নামছে, স্টেশন থেকে আবার কুলিতে বুক করছে, ওখান থেকে আবার মজাপুর যাচ্ছে, মজাপুর থেকে আবার পান ছাড়িয়ে আবার একজন বুক করছে। আচ্ছা, ওইটা যাচ্ছে গোরখপুর টাটা ছাবড়া। বাংলা অন হুইলসে আজকে দেখলেন কৃষিক্ষেত্রে পান চাষ। আবার দেখা হবে আগামী সোমবার এই বাংলায়। নমস্কার।
বাংলা মানেই বাঙাল ঘটি, বাংলা মানেই পোস্ত আর কচুর লতি, বাংলা মানেই চিংড়ি ইলিশ, বাংলা মানেই মোহনবাগান ইস্ট বেঙ্গল, বাংলা মানেই উত্তম আর সৌমিত্র, বাংলা মানেই মান্না আর হেমন্ত। আমরা আসছি প্রতি সোম থেকে শুক্রবার নানা ধরনের অনুষ্ঠানের ডালি নিয়ে এই বাংলায়। তাহাদের কথা বাংলার মুখ বাড়ছে যারা, আরাধনা ও বাংলা অন হুইলস, দেখুন এই বাংলা।